জয়নিং জয়নিং জয়নিং, সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং হোক বা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়নিং হোক বা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে জয়নিং হোক, যে কোনো সেন্টেন্স দিয়ে জয়নিং হোক না কেন, আমি তোমাদের আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি একদম ব্ল্যাকবোর্ডে সুন্দর করে নিয়ম দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং কীভাবে করতে হয়, কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে জয়নিং কীভাবে করতে হয় এবং কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়নিং কীভাবে করতে হয়। কিন্তু আজকে আমি শুধু তোমাদের সেই তিনটি সেন্টেন্স দিয়ে জয়নিংয়ের যে পিডিএফ, সেই পিডিএফটি তোমাদের আমি দিব। হ্যালো স্টুডেন্টস, শামীম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এবং আমি তোমাদের বলবো যে তোমরা কীভাবে সেই জয়নিংয়ের পিডিএফটি পেতে পারো, আমি সব কিছু তোমাদের বলবো। আগে তোমরা মেইন জিনিস জেনে নাও, তোমরা জয়নিং যারা আমার আগের ক্লাসগুলি করেছো, তোমরা যারা এখনও দেখো নি, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবি। আগের ক্লাসগুলি তোমরা দেখেছো আমি তোমাদের কীভাবে কত সুন্দরভাবে জয়নিং শিখিয়েছি। এবার আগে বিষয়টা বুঝো, জয়নিং 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 প্রধানত তিনটি সেন্টেন্স দিয়ে ভাগ করা যায়, আগে এই বিষয়টা বুঝবে, ঠিক আছে? যে কোনো কঠিন জয়নিং আসুক না কোনো পরীক্ষায়, আমার এই নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু পারবে। জয়নিং প্রধানত তিনটি সেন্টেন্স দিয়ে করা যায়, একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং, দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়নিং এবং তিন নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে জয়নিং। তবে সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিংয়ের কয়েকটি নিয়ম আছে, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়নিং করার কয়েকটি নিয়ম আছে এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে জয়নিং করার আবার কয়েকটি নিয়ম আছে। সব কিছু নিয়ম আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। এখন কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, তোমরা আজকে আমি তোমাদের একদম পিডিএফটি দেওয়ার ব্যবস্থা করছি, তোমরা কীভাবে কোথায় পিডিএফটি পাবে আমি বলে দিচ্ছি। দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যদি ওই লিঙ্কটা ক্লিক করো একদম ডাইরেক্ট জয়নিংয়ের পেসেস তোমাদের সামনে খুলে যাবে। সেই ওইখান থেকে তোমরা ডাইরেক্ট সেটা কপি করতে পারবে এবং সেটা পিডিএফ বানাতে পারবে এবং সম্পূর্ণ বাংলায় নিয়ম দিয়ে আমি তোমাদের জয়নিং শিখিয়েছি। তোমরা যারা এর আগের ক্লাসগুলি করোনি সেগুলি ভালোভাবে দেখে নাও এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করেই তোমরা কিন্তু সেই জয়নিংয়ের পিডিএফটা পেয়ে যেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও।